এবং মূলত আমি একজন কমেডিয়ান, লোককে হাসাই, গান নাচ খুব একটা বেশি করতে পারি না, এবং একটা বিষয়ের সঙ্গে একটা বিষয়ের সম্পর্ক গড়ার চেষ্টা করি এবং তার মধ্যেই হাসি থাকে। আজকে নদী বাঁচায়ের কর্মসূচিতে আমরা এসেছি, অঞ্জনা নদী, সেটা নিয়ে দীপকদা যখন প্রথম আমায় বলে ফেসবুকে পোস্ট, বহু মানুষের সেখানে সহযোগিতা, পাশে আছি, সাথে আছি, অনেক রকমের কথা, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে নদীটা আমি দেখলাম দোগাছিয়া হাই স্কুল থেকে একেবারে এই শ্মশান মন্দিরের সামনে পর্যন্ত, লড়াইটা কঠিন। একটা নদীকে যখন 100 টুকরো করা হয়, তার উপরে ধর্ম থেকে রাজনীতি সবটাই যখন বিরাজ করে, তখন লড়াইটা খুব সহজ রাস্তাতে থাকে না। কিন্তু সবথেকে বড় অভিনন্দনের জায়গা জানাবো কিশোর বাহিনীকে, এই কারণে শুরুটা তো কাউকে না কাউকে দিয়ে করতেই হয়, সেই কাজটা সুচারুভাবে আপনারা করেছেন এবং আপনাদের পাশে থাকতে পেরে আপনাদের থেকেও আমি আরও বেশি গর্ব অনুভব করছি যে আমি যে ধরনের লড়াই প্রস্তুতে থাকি, যে কোনো লড়াইয়ের মধ্যে থাকি, এটা তার চেয়েও কয়েক গুণ লড়াই, এবং এই লড়াইয়ের শেষ পর্যন্ত আমি থাকব, আপনারা যদি না ডাকেন তবু, এটুকু আপনাদের কাছে বলব। আর উল্টো দিকে জোকের কথা কি বলবো, মিরাক্কেলের পরে আমি অনেকগুলো টাকা পেয়েছিলাম চ্যানেল থেকে, একটা প্লটও কিনেছিলাম বড়জোড়াতে, 3.5 কাঠার একটা প্লট, অনেক টাকা দাম, কিন্তু থাকতে হয় কলকাতা কুঁদঘাটের ওই সাইডে। প্রায় 2 বছর পরে আমি ওই প্লট গেছিলাম দেখতে, আমার বন্ধু ছিল চাঁদমোহন আমার সঙ্গে, তো আমি গিয়ে সেখানে প্লটটা খুঁজে পাইনি, তো আমি ওকে বললাম যে হ্যাঁ আমার এখানে একটা প্লট কেনা ছিল, প্লটটা দেখতে পাচ্ছি না, ইট গাঁথা ছিল চারদিকে, না বলছে দেখ আমার মনে হয় 5 তলা মলের নিচে মনে হয় ঢাকা পড়ে গেছে, প্লটটা আছে 5 তলা মলের নিচে ঢাকা পড়ে গেছে, বুঝলে পরে হাততালি দেবেন, নইলে কিছু নেই, আমার প্লট আমার রইল, তার উপরে বিল্ডিং করেছে অন্য কেউ, নদীটা নদী রইল, তার উপরে হয়ে গেছে সব কিছু, কোথায় যাবেন আপনি? এটা তো সেই 370 ধারা বাতিলের মতো নয়, নন পলিটিক্যাল, এটা জোকের মধ্য দিয়ে নেবে, 370 বাতিল কাশ্মীর হইবে। আমার তো মনে হয় বিহার এবং উত্তরপ্রদেশে এমন কিছু জিনিস আছে, তাদেরকে যদি একবার বলা হয় যে জমির আলকাটা করে একবার কাশ্মীরটাকে কাটতে শুরু কর, পাকিস্তানের দরকার নেই, এমনিতেই কেটে ঢুকিয়ে নেবে ভেতরে। আমার গ্রামেও কিছু আছে আলকাটার জম, বলে দিলেই হচ্ছে আল কেটে 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 এমন জমে যাও আপনার জমি নিজে খুঁজে পাবেন না কোথায় চলে গেল। সেই জন্য বলি যে আমাদেরকে লড়াইটা করতে গেলে মনটাকে বড় করতে হবে। কালকে একটা ফেসবুকে পোস্ট করেছিলাম, পাবনা জেলা থেকে একজন আমাকে ফোন করেছে বাংলাদেশের, বলছে আরে ভাই তোমার ওখানে ওরকম কেস, আমার এখানে 350 কোটি টাকা বরাদ্দ করেছিল বাংলাদেশ সরকার বুড়িগঙ্গাকে সংস্কারের জন্য, তাহলে কী হলো? বলছে নদীটা মজে গেছে আর টাকাগুলো বলছে ওর নিচে মজে গেছে। আমরা মনটাকে বড় করো, বলছে মন আমাদের সহায়কারী বড় ফেসবুক, আসল লড়াই আমরা কেউ নেই। আর আমি উল্টোটা বলি, যত বড় মন এত বড় আমার হৃদয়, এ সমস্ত দেখিয়ে লাভ নেই, বিজ্ঞান বলছে 300 গ্রামের বেশি হয় না, ওটা মানুষের ওই হাড়টা 300 গ্রাম, সব থেকে যে মোটা সোটা হয় তার, বাকি দীপকদা থেকে আরম্ভ করে লালুদা এদের আরও ছোট, কিন্তু মনটাকে বড় করার জায়গাটা অন্য রকমের, সেই জায়গাটাকে বড় করতে হবে, লড়াইটা খুব কঠিন বলছি প্রথম থেকে, ঘুরে নিয়ে আসবে। আর পুরনো কিছু কথাকে আবার নতুন করে আপনাদের সামনে বলতে ইচ্ছে করছে নদীর জন্যে, কিছুদিন আগে বলছিলাম আমি চ্যানেলে, অন্য একটা চ্যানেলে, যে পুরনো একটা গল্প আমরা সবাই জানি, এক রাজা ঘোষণা করেছে যে আমার যে সামনে পুকুরটা, রাজা কৃষ্ণচন্দ্র করেছিলেন দেখবেন সামনে পুকুরটা ঘাট বাঁধানো, ওরকমই কোনো এক বড় রাজা বলেছে সমস্ত প্রজাকে ডেকে যে আমি একটা কম্পিটিশন করবো, এই সামনের পুকুরটাতে আমার 100 কুমির ছাড়া আছে, এপার থেকে যে ছেড়ে ওই পারে সাঁতরে চলে যাবে কুমিরের মধ্য থেকে, সেই লোকটাকে আমি রাজ সম্পত্তির অনেকটা অংশ দেবো। কেউ ঝাঁপায়নি, এত কুমির 100 কুমিরের মধ্যে কেউ ঝাঁপাবে, বোকা নাকি? কিছুক্ষণ পর একটা ঘট্টাঘট্টা লোক ও জয়মা কালী বলে ঝাঁপিয়ে দিয়েছে, দাঁড়াম করে ঝাঁপিয়ে কুমিরও তাড়ছে, ও তাড়ছে, ও তাড়ছে, তাড়ছে, তাড়তে ওই পারে উঠে গেছে, একমাত্র একটা লোক ঝাঁপিয়েছিল সেই জিতে গেল। রাজাটাকে দেখে সম্পত্তি টম্পত্তি লিখছে এবং সবাইকার একই প্রশ্ন যে পারলি কী করে, হাউ ইট পসিবল, কেউ কুমিরের ভয়ে না পারলো তুই ঝাঁপিয়ে দিলি, লোকটা বলছে সেটা পরের কথা, কিন্তু কে আমাকে ধাক্কা মেরেছিলি জলে সেটা কেবল, এটা পুরনো গল্প, এটা পুরনো গল্প। নদী বাঁচার সঙ্গে রিলেশনটা কোথায়? কাউকে সফল হতে গেলে ধাক্কাটা দিতে হবে, যে ধাক্কাটা কিশোর বাহিনী দিচ্ছে, এটা দরকার, ধাক্কা একটা দরকার করছে, আপনি সফল হবেন করতে, সফল হওয়ার তো অনেক রকমের জায়গা আছে, সে মানে কি বলবো, খুব গর্ববোধ করি যে নদীয়ার এমন একটা জায়গাতে আমি আছি যে জায়গায় 15 দিনের ভিতরে রুনুদি রানাঘাট থেকে গিয়ে পরে হিমেশ রাজনিয়া তাকে দিয়ে পরে রেকর্ড করায়। রুনুদি একটা জিনিস প্রমাণ করেছে, রুনু মণ্ডল তো, তাই তো, রানু মণ্ডল,
একটা জিনিস প্রমাণ করেছে, হজে যাওয়া মজে যাওয়া যে মহিলাকে ফেসবুকে দেখলাম, রোগের সমস্ত শরীর জর্জরিত, না খেতে পাওয়া, চোখে জল, গান গাইছে লতা মঙ্গেশকর। সেই গানটাকে কেউ একটা ছেলে 36 বছর বয়সী, নামটা আমি জানি না, ফেসবুকে পোস্ট করলো। সেই পোস্টটা দেখে গোটা পৃথিবী, আজকে আপনি ইউটিউবে একবার খুলে দেখুন, রানুমণ্ডল লিখুন, হাজার হাজার ভিডিও, শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর বাঙালিদেরকে আলোড়িত করেছে। এবং একটা চ্যানেলের থেকে গিয়ে পরে হিমেশ রাজমিয়া তাকে দিয়ে গান করাচ্ছে, যেটা উনি সচরাচর কাউকে দিয়ে করান না। মজে গেছিলেন, ভরে গেছিলেন, শেষের মুখে ছিল, একটু হাইপ পেলেন, আবার জীবিত। অঞ্জনা বহুদিন আগে, রবি ঠাকুরের অঞ্জনা নদী, দীপক দা আস্তে আস্তে বলছিল, মজে গেছে, হজে গেছে। আপনি আমি কৃষ্ণনগরের এই সমস্ত জায়গার সচেতন মানুষ, যারা গোটা পৃথিবীকে নিয়ে পরে ভাবেন, নিজের নিয়ে যারা ভাবেন তাদের কথা ছেড়ে দিন। আমি আমার বউ আমার ছেলে পুলে থাকলাম, খেলাম, এলআইসি জমা দিলাম, শীতকালে টমেটো খেলাম, নিয়মিত প্রিমিয়ার জমা দিলাম, জলের মতো আচরণ করলাম, তাদের কথা ছেড়েই দিন। অপরাধ বোধটা নিজের মধ্যে নিয়ে আসুন। আমার 36-40 বছর বয়স, আমি অঞ্জনা নদীর সঙ্গে কোনোদিনও যোগাযোগ নেই, আমার জেলা বাঁকুড়া, কিন্তু আমিও আজকে পাপ বোধে ভুগছি। কেন? আপনার এখানে যেমন অঞ্জনা নদী মজে গেছে, আমার ওখানে দুটো নদী মজতে বসেছে, প্রায় শেষের মুখে, গন্ধেশ্বরী এবং দ্বারকেশ্বর। গত 2 বছর আগে একদিনের জল, মানে রাত্রিবেলার জলে 3টে 2তলা বাড়ি ভেসে চলে গেল। লোকে বলছে এটা কী করে হলো, কেন হবে না? আপনি নদীর থেকে বালি তুলেছেন, আপনি নদীকে কেটেছেন, নদীকে বাঁধিয়েছেন, আপনি প্রকৃতির বিরুদ্ধে যাবেন, প্রকৃতি আপনাকে এমনি ছেড়ে দেবে? যতই শিব ঠাকুর থাকুক, গাড়োয়াল কত মানেনি, হাজার হাজার লোককে তো এক রাতে ডুবিয়ে নিয়ে চলে গেছে। এরপরেও যদি আমরা শিক্ষা না নিই, এরপরও আমাজন জ্বলছে দেখে পরেও যদি ঘরে চুপ করে বসে থাকি, তখন আপনি কাঁদবেন, পাশে কাঁদার জন্য কেউ থাকবে না। আমাদের লড়াইটা ঠিক সেই জায়গাতে, মানুষকে এটাই বোঝাতে হবে যে অঞ্জনা নদী শুধুমাত্র একটা রূপক মাত্র। আজকে দেখেছেন অঞ্জনা নদীর জন্য সরস্বতী নদী বাঁচাও কমিটির লোকেরা কত কথা বলে গেল, রাজনৈতিক নেতাদের কথা বলে গেল, আমিও বলি, মজার চলে বলি। একটা বাসে প্রায় 21 জনের মতো নেতা যাচ্ছিল, বড় বড় নেতা, অ্যাক্সিডেন্টে মারা গেছে, সাংবাদিকরা এসছে, গ্রামের লোক তাদেরকে আবার পুড়িয়েও দিয়েছে, কবর টবর পুড়িয়ে যা করে দিয়েছে। তো গ্রামের লোককে ডেকে পরে বলছে যে কে প্রথম দেখেছিল এই অ্যাক্সিডেন্টটা, একজনকে ডাকলো, বলছে আমি দেখেছিলাম, বলছে 21 জনই অ্যাক্সিডেন্টে মারা গেছিল, তারা নেতা বড় বড়, বলছে না সবাই মারা যায়নি, 2-5 জন বলছিল আমরা বেঁচে আছি, কিন্তু নেতা তো বিশ্বাস করবো কি করে, জ্বালিয়ে দিয়ে বিশ্বাসের জায়গাটাকে কোন জায়গায় নিয়ে গেছে, আবার কনফিডেন্সের জায়গাটা উল্টো। যারা কিশোর বাহিনী তাদেরকে আমি প্রায় বলি, বর্তমানে দেখবেন যে এত পরিবর্তন ঘটছে সব দিকে, পলিটিক্যাল পরিবর্তন ছেড়েই দিন, সময় পাল্টাচ্ছে, মানুষের হাতে সময় কম হচ্ছে, আর সেই কম সময়ের মধ্যে তাকে সিদ্ধান্ত নিতে হচ্ছে, আর সম্পর্কগুলো আস্তে আস্তে পাল্টে যাচ্ছে। আজকে আপনাকে যার প্রয়োজন মনে হবে আপনি তাকে নিয়ে ব্যবহার করাবেন, যেদিন তার প্রয়োজন শেষ হবে, আপনি চান বা না চান, কোনো একটা জায়গায় ডিফারেন্স তৈরি হবে। অঞ্জনা নদী এখান থেকে শুরু হয়ে প্রথমে যাচ্ছিল এই দিক থেকে ওদিক, যারা আমরা বাইরের লোক তারা ভাবছিলাম যে নদীটা ওই দিক থেকে এই দিকে বয়, সৌম বললো যে না, আমরা যেদিক থেকে বইছে সেদিক থেকে যাচ্ছি, উল্টো দিকে। এমনভাবে আবাসন এমনভাবে গড়ে উঠেছে সব দিকে, যাতে একটা নদীর ভৌগোলিক চরিত্রটাকেই পাল্টে দেওয়া গেছে, সম্পূর্ণরূপে পাল্টে গেছে। সেই জন্যই বলছিলাম যে এই লড়াইটা শুধুমাত্র নদী বাঁচানোর জন্য লড়াই নয়, সমাজটা এবং আমার নিজের সমস্ত কিছুকে বাঁচানোর জন্য এই লড়াই। আর সেই লড়াইয়ে আমার গর্ব হবে না, মোনাদা মনে হচ্ছে নেই, মোনাদা কি চলে গেছে, বেরিয়ে গেছে। কিশোর বাহিনীর একটা কর্মসূচি ছিল যে আজীবন সদস্য করার। আমি চ্যানেল শুধু নয়, আমি বিশ্বের যে কোনো জায়গাতে যাই, সিঙ্গাপুর, বাংলাদেশ, মুম্বাই, দিল্লি, যেগুলো রাজ্যের অন্য রাজ্যের, একটা কথা খুব গর্ব করে বলি যে আমি হচ্ছি কিশোর বাহিনীর প্রথম আজীবন সদস্য। এটা সারা জীবনের তকমা, আমার কাছ থেকে কেউ কাটতে পারবে না, এটা আমার গর্বের। আর এইখানকার মানুষদের উদ্দেশ্যে আমার একটাই কথা বলা দরকার। আমি প্রায় নদীয়ার চাকদহ ওই এলাকায় লালুদার বাড়ি, যে দিকটাতে বিষ্ণুপুরের ওই সাইডে, প্রোগ্রাম টোগ্রাম করতে আসি, ওরা দেয় বিভিন্ন স্টেজ শো যেগুলো। আমার লক্ষ্য থাকে একটাই, যে আজকের দিনে তাকিয়ে পরে দেখুন, একদিকে যেমন নদী বাঁচায়ের কর্মসূচি চলছে আমাদের, এটা তো আমাদের কর্মসূচির মধ্যেই পড়ে, উল্টো দিকে দেখুন সব থেকে বড় আক্রমণটা নেমে এসেছে শিশু কিশোরদের উপরে। আমাদের সময়ে তবুও আমরা একটা ফুটবল একটা ক্রিকেটকে নিয়ে পরে মাঠে যেতাম, আজকে আমি আমার গ্রামের হরিমন্দিরটাকে দেখে বুকটা কেঁপে ওঠে, ঠাকুরকে দেখে না, আমার চাচা সকাল থেকে ওখানে বসে, তারপরে উদ্ভট আওয়াজ করে চিৎকার করে, প্রথম প্রথম বুঝতে পারতাম না, তুই এদিক আয়, তুই ওই দিক থেকে মার, ওই দিক থেকে ধর, এদিক থেকে ধর, পাবজি গেম খেলে।
মোবাইলে কি একটা গেম আছে, গুলি দিয়ে পরে কে কে উড়িয়ে দেওয়া, ঢুকিয়ে দেওয়া হচ্ছে হিংসা প্রথমেই মানুষের মধ্যে, গুলি করো মারো ভায়োলেন্স ছড়াও, তাকে আর নতুন করে পরে আপনি কি শেখাবে? আপনি যদি ভেবে থাকেন সেই লোকটা নদী বাঁচাবে, ওই পাবজি গেম ছেলে ছড়ে আসবে, সেখানে নাকি আবার টাকা পয়সাও পাওয়া যায় কিসব জানি না, আসবে না। তার জন্য দরকার একটা শিশু কিশোর মনের সুস্থ বিকাশ, কে করতে পারে? কিশোর বাহিনী করতে পারে। বিষ্ণুপুর এলাকায় আমি গেছিলাম, আমাকে একজন বলেছিল যে ভাই আমাদের প্রায় 20-25 বছর আগে এখানে একটা মাঠ চলতো, কিন্তু সময়ের সাথে সাথে কেউ চাকরি পেয়ে গেছে, কেউ যেটা হয় সব জায়গাতে সংগঠনের ক্ষেত্রে, সেই মাঠটা আর চলে না। আমি দেনেন্দে আর ফোন করলাম পীযূষদাকে, আমি ফোন করলাম দীপকদাকে যে দীপকদা আমি ওখানে গেছি, ওখানে প্রচুর ছেলে মেয়ে আছে, বাচ্চা বাচ্চা, যাদের কিন্তু বিকেলবেলায় ঘোরার জন্য কোনো মাঠ নেই, যারা কিন্তু কোনো জায়গাতে গিয়ে পরে দোলনায় দুলতে পারে না, ব্যায়াম করে না, গান করে না। থ্যাংকস টু মুখ্য সংগঠকদের, কিশোর বাহিনীর, যে 15ই আগস্ট খুব গর্ব করে বলতে পারি বিষ্ণুপুরের মাঠটাকে আবার চালু করা গেছে, এবং অনেক ছেলে মেয়েকে দিয়ে। আমি যেখানেই যাই লক্ষ্য থাকে শিশু কিশোর মনের আগে উন্নতি ঘটা। আজকে আমরা যে জায়গাতে এসেছি নগেন্দ্রনগরে শিশু উদ্যান আছে, আমি এখানকার যারা সংগঠক আছেন, যারা আয়োজন করেছেন, তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, নদী বাঁচাও কর্মসূচি যেতে যেতে আমাদের নতুন ইউনিট গড়েছে কালকে, গতকাল, আপনাদেরকে একটা কথা বলি, কিশোর বাহিনী যে কোনো অনুষ্ঠানে আরও বড় পরিসরে অনুষ্ঠান করব, প্লিজ আপনারাও এইখানে এই নগেন্দ্রনগরে একটা কিশোর বাহিনীর ইউনিট ইমিডিয়েট করুন, এবং জানি আপনারা পারবেন, আপনাদের সেই ক্যাপাসিটি আছে, যে বাচ্চাগুলো আছে তাদেরকে দিয়ে মাঠটা চালু করুন। তবে ভাববো যে হ্যাঁ, আমি এসেছিলাম নদী বাঁচায়ের কর্মসূচিতে, আমি আমার কর্মসূচিটাকেও পালন করতে পেরেছি। কিন্তু সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়, লোকে আমি যখন যাই সিরিয়াস কথা শুনতে চায় না। কিছুদিন আগে এক ভাগ্নে বলি তাকে, তার দাদু মারা গেছে, শ্মশানে গেছি, কাঁদছে খুব হো করে, তো আমি ওকে সান্ত্বনা দিলাম, তাকিয়ে পরে হাসলো, বলো আপনি এসছেন? বলো হ্যাঁ, দাদু তো মারা গেছে, দুটো জোক শুনিয়ে দিয়ে যাবেন, মনটা একটু ফ্রেশ হবে, শ্মশানে গেলেও লোককে জোক শোনাতে হচ্ছে, লোকে চিনে গেছে, এবার না চিনলে তো কোনো ব্যাপার নেই, যে এই লোকটা আজকে আমি এখানে এসেছি কেন, নদী বাঁচাও কর্মসূচি। আমি এখান থেকে গিয়ে আপনাদের কথা দিচ্ছি, আমার জেলার যে নদীগুলো মজে গেছে, আমি কালকেই হাইপ পেয়েছি, আমি মানুষের মানসিকতা বুঝেছি, যে তুমি নদীয়াতে গেছো অঞ্জনা নদী বাঁচাতে, ঠিক, ওটা রাজ্যের মানুষের কাছে যাও। তার সাথে সাথে আমরা উদ্যোগ নিচ্ছি গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর থেকে আরম্ভ করে যে নদীগুলো একদিন কৃষিকাজের জন্য ব্যবহৃত হতো, যে নদীগুলো মানুষকে জল সরবরাহ করতো, সেগুলো বন্ধ হয়েছে, সেটা সামনে সারিতে তুমি থাকবে, থাকবো কিশোর বাহিনীকে যুক্ত করেই থাকবো। টিঙ্কা আছে, সুমন আছে, সোমনাথ আছে, মনাদা আছে, শ্যামলিদি আছে, ওটা বাঁকুড়া জেলা জুড়ে মারছড়ি আছে, কৃষ্ণনগর আছে, আমাদের ওখানের কৃষ্ণনগর মনোজ, পারবো আমরা, আমরা লড়াইটা লড়তে যাই। কিন্তু ভয় পেয়ে গেলে চলবে না, ওই যে বললাম রাজনৈতিক তকমা, এই ওই অমুক তো সুখ, অনেক রকমের ব্যাপার আসবে। আপনারা তো শুধু শুরুটা করেছেন, প্রদীপটা শুধু আগুনটা জ্বালিয়ে দিয়েছেন, তেল দেবে কে, হাইপ দেবে কে, ওটাকে কি বলে ওই মাইলেজ না কি বলে না গাড়ির মাইলেজ, সেই মাইলেজটাকে দেওয়ার জন্য প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে যে এটাও আমার একটা কর্মসূচি, কদ্দূর গেল প্রতিদিনের জানা কর্মসূচি কদ্দূর। আর নাগরিকদের একটা দায়িত্ব নিতে হবে, ভারতবর্ষে নাগরিক হয়ে জন্মেছেন, রাষ্ট্রপতির যা ক্ষমতা আপনারও তাই ক্ষমতা, অন্য দিক থেকে বলছি, উনিও একটা ভোট দেন, আপনিও একটা ভোট দেন, ওনারও আধার কার্ড আছে, দেখতে খারাপ, আপনারও খারাপ, কিন্তু ভোট একটাই দেন, উনিও লাইন দিয়ে পরেই ভোট দেন, আপনিও লাইন দিয়ে ভোট দেন, মানে অধিকারের জায়গাটা আপনার এক আছে, মানে গণতান্ত্রিক অধিকার, আওয়াজটা তুলুন, প্রশাসনের কানে এটুকু তুলুন, ঠিক হচ্ছে না এটা, যে কোনো জায়গায় যে জায়গাগুলো হয়ে আছে, এখনকার দিনে প্রযুক্তিবিদ্যা যে জায়গায় দাঁড়িয়ে আছে, তাতে অঞ্জনাকে উদ্ধার করা কোনো কঠিন কাজ না, কঠিন যেটা সেটা হচ্ছে নিজের মানসিকতাকে পাল্টান, যদি মানসিকতাকে পাল্টান তাহলে আমরা ফিরিয়ে দিতে পারবো সেই অঞ্জনা। চির সবুজ, এবার গ্রিন পাতা, সবুজ পাতা পেতে খেতে দিল, তারপরে মাটির থালা তৈরি হলো, মাটির মাটির পাত্রতে খেতে দিল, আত্মীয় এসছে, সম্পর্কগুলো একেবারে মাটির কাছাকাছি, ডাউন টু আর্থ। তারপরে লৌহ যুগ, তামা সোনা মুক্ত সুখ, পিতলের থালা চলে এলো, পিতলের থালাতে খেতে দিচ্ছে, কাঁসার থালা বলতাম যেটাকে, কৃষ্ণনগর তো কাঁসা পিতলের জন্য একটা সময় খুব বিখ্যাত। তাতে কি হলো, সম্পর্কগুলো 6 মাসে 9 মাসে একবার করে চমকাতে শুরু করলো, কাঁসা তো একদিন প্রতিদিন তো হয় না, তারপরে শুরু হলো কাঁচের পাত্রে দেওয়া, ওই একটু ঠোকাঠুকি দিয়ে দাঁড়ান দাঁড়ান ফটফট, সম্পর্কগুলো তাই, একটু সামান্য তর্কাতর্কি পাল্টাচ্ছে সম্পর্ক, ভেঙে শেষ। ইদানিং তাকিয়ে দেখুন, থার্মোকল খেলেন দিলেন, ফেলে দিলেন, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো,
বুঝলে হাত তালি দেবেন, নইনে না, জাস্ট ইউজ অ্যান্ড থ্রো, খেলেন দিলেন, ফেলে দিলেন, তার আর কোনো মূল্য নেই। কাঁচেরটাকে তাও ধুয়ে রাখা যেত, পিতলেরটাকে তাও ধুয়ে রাখা যেত। এবার শেষ করতেই হবে, কারণ খেতে হবে, যেতে হবে, আমারও অনেকটা দূর।